সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। মক্কার কোন একটা মানুষ আমার পয়গম্বরের বিরোধিতা করে নাই, মুহাম্মাদের বিরোধিতা করে নাই, এমনকি আবু জাহেল আবু লাহাব না। ঠিক না বে? ঠিক। যেদিন আমার পয়গম্বরের উপর কোরআন নাযিল হলো, কোরআনের কথা যখন আমার পয়গম্বর বলতে রইলেন, সেদিন থেকে 40 বছরের বন্ধুরাও দুশ্মন হয়ে গেল। ঠিক না বে? ঠিক। আরো জোরে বলে, বর্তমান সমাজের অবস্থাও কেমন? যতক্ষণ পর্যন্ত সুদের বিরুদ্ধে বলবেন না সুদ কুর বেদার নয়, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষ কুর বেদার, জোয়ার বিরুদ্ধে বললে জোয়া কুর বেদার, ব্যাপারটার বিরুদ্ধে বললে ব্যাপারটা যুবক যুবতী আমার উপরে বেদার। কিন্তু আমাকে তো বলতেই হবে। কি বলেন? বলতেই হবে না? বন্ধ না, বন্ধ করতে পারবো না, সব বন্ধ করতে পারবে, আমি বন্ধ করতে পারবো না, আমি বলতেই থাকবো, বলতেই থাকবো। মানা না মানা আপনার এখতিয়ার, আমাকে দাওয়াত দিলে দিবেন না দিলে নেই, আমার দাওয়াতের কোন চিন্তা করার দরকার নাই, আমি হক কথাটা আপনাকে বলতেই থাকবো। ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না বে? ঠিক। বাস্তব দুই তিনটা জিনিস দিয়া যে কোরআনের সাথে থাকলেই মর্যাদা বেড়ে যায়। ঠিক না? ঠিক। কি বাবা স্যারা, কোরআনের সাথে থাকলেই কি হয়? মর্যাদা বেড়ে যায়। কার কাছে? আর আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ আমাকে সম্মান দেক আর না দেক, এটা আমার পরোয়া করার বিষয় নয়। ঠিক না বেটি? আমার মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তাহলে পৃথিবীর কে আমাকে মর্যাদা দিল আর না দিল, সেটা আমার দেখার ব্যাপার নয়। ঠিক না বেটি? আমি কোরআন নিয়ে আসি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে কবরে যাব, কোরআন নিয়ে হাসর মাদার উঠবো, কোরআন নিয়ে জান্নাতে যাব। আর আমার আল্লাহ স্বয়ং যেদিন তিলাওয়াত করবেন, আমি সেই দিন আমার আল্লাহর কুদরতি জবানের তিলাওয়াত শুনে আমাকে আমি ধন্য মনে করব। ঠিক না বে? ঠিক। সবাই দেখ তাইনি? আল্লাহ পাকের তিলাওয়াত শুন তাইনি? যারা শুন তাই না রাত তুলল না, যারা শুন তাই রাত তুলল। ইয়া আল্লাহ, তুমি আমাদের তৌফিক দাও, দারুস সালাম পর্যন্ত পৌঁছার বা আমি আত্মা মা। সর্বশেষ একটা কথা হইয়া দেয় কি, সপ্তাহে একদিনে কই দিলে দাওয়াত হইতাম না, এর লাগে আজকে অন্য রাখলাম কিটা মুরব্বি সাহব, আর একলা কথা কইলে কই দিতাম না। মিঠা দো আপনি হস্তি কা আগর কুছ মর্তবা চাহো খেদা না খাত পে মিলকর গুলে গুলজার হোতা। এ যুবক, তোমাকে কোরআনের পিছনে মিটিয়ে দাও, তুমি সফল হয়ে যাবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক না বে? ঠিক। সর্বশেষ এটা এটা কোন এলাকা? বাদাম বাগিচা। বাদাম বাগিচার একজন মুরব্বী চাষা, ওনার চার সন্তান ছেলে, দুই সন্তান মেয়ে,
শাহজালাল ভার্সিটি ফাঁস, এরপরে এমসি ফাঁস, ফাঁস কইরা এক ছেলে বিডিআর, আরেক ছেলে ইংল্যান্ড, আরেক ছেলে অস্ট্রেলিয়া, আরেক ছেলে ইউনিয়ন চেয়ারম্যান, চারজন মেয়ে, একজন মাস্টার নি, এমসি ফাঁস কইরা মাস্টার নি, আরেকজন ডিগ্রি খালি বিদেশি এক যুবকের সাথে খালি ভিসা লাগাইছে, বুঝছেন না, ভিসা লাগছে। ওই অবস্থায় ওই মুরব্বীর স্ত্রী ইন্তেকাল করছে, ইলাক গঠেনি আমাদের দেশে। হ্যাঁ, এখন তো মুরব্বী মানুষ ইন্তেকাল করছেন, তো উনি তো একা হয়ে গেছেন, তো ওনার জন্য উনি কি একাই থাকবেন না বিবাহ করবেন? উনি বিবাহ করবেন না একা থাকবেন? শরীয়ত কি বলে, আল্লাহর আইন কি বলে, বিবাহ করবেন না একা থাকবেন? শরীয়ত কে, উনি বিবাহ করতো, নাহলে ওনার খেদমত কে করবে? ছেলে করতে পারবে, মেয়ে করতে পারবে, পুত্রবধূ করতে পারবে? করতে পারবে। তো উনি চার ছেলে, এরা বিদেশ গেছে, আর বয়স কত হইছে না, 50-52 হইছে, আমরাও তো অত হইছে, আমরাও তো বিয়ে এলা করে দিয়েছি। এখন তখন ওনার স্ত্রী মারা গেছে, ওনার মনটা একটু নরম হয়ে গেছে, তো উনি আইসা মসজিদে প্রায় সময় বসে থাকে। এর ভিতর দিয়া ওনার ছেলেরা তো শিক্ষিত, বাবা একা থাকবেন কেমনে, বাবাকে একটা বিবাহ করাইয়া দিছে, তার মসজিদে হুজুর বয়ান করতেছে, তো উনি বসে বসে ওনার যে প্রথম জীবনে স্ত্রী ইন্তেকাল করে, ওনার মন নরম হয়ে গেছে, উনি মানসিকভাবে দুর্বল, তো উনি বৈশা প্রায় সময় দোয়া করে খান দে, আর ওই হুজুর বলতেছে যে যদি একটা সন্তান কোরআনওয়ালা হয় তাহলে তার বাবাকে কাল কিয়ামতের ময়দানে তার বাবার মাথায় একটা মুকুট পরানো হবে, এটা ওই আকাশের সূর্য পৃথিবীর কোনো ঘরের ভিতরে ঢুকাইলে যখন আলো হয় এর চাই তার বেশি আলোকিত হবে। আমি যদি এখন জীবনের সাথীটা তো চলে গেছে, আমি যদি এখন চলে যাই কি নিয়ে যাব, আর আমি কি করলাম, এই চিন্তার মধ্যে থেকে থেকে যখন কিছুদিন গেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই ওই বয়সেও ওই স্ত্রীর করে আবার একটা সন্তান আল্লাহ দিয়ে দিছে। উনি যখন গর্ভবতী হয়েছে উনি মনে মনে নিয়ত করছে, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় আর সন্তান যদি ছেলেই হয় ত্যাগ দেয়া দিনু এই রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, বাদাম বাগিচা মাদ্রাসায়। এখন তো আল্লাহর কুদরত, আল্লাহ সন্তান দিয়েই দিছে, সন্তান যখন দিয়া দিছে এখন তো খুশি শেষ নাই। ইমাম সাহেবুর আইয়া, ইমাম সাহেবুর কাছে আইয়া দোয়া টোয়া চাইয়া, হুজুরের কাছে শুনি টাহানি করাইবার লাগে, খেজুর হুজুর সিবাইয়া রসস লইয়া গিয়া তার মুখ করে দিয়া, হুজুর দোয়া করবেন যদি আল্লাহ দেয়, তার তারে মানে দিলে তারে হাবিস বানাইবার লাগে। আল্লাহর কুদরত, বয়স আর কত, 52-54 বয়স হইতে না হইতে বাচ্চার বয়স তো হয়ে গেছে কি 6-8 বছর, ঠিক না বেঠি? 8 বছর যখন হইছে এখন তো তেন লইয়া অস্তে অস্তে আইয়া এই বাদাম বাগিচা মাদ্রাসাত লইয়া আই নুরানি ছাত্রের দ্বারা আইয়া বয়া দে, আর হে পাক্কা পড়ে লইছে তার মুখ সালা 3 বছরের নুরানি 2 বছরে শেষ করে দিছে, 3 বছরের নুরানি 2 বছরে শেষ করে লিছে। এখন কিটা করবে? তো মানে বলতেছেন যে আমার ছেলেটা হাফিজ, হাফিজি পড়াই, হাফিজি বস হিফজে ভর্তি করে দিছে, হাফিজ সপ্তাহে ভালো করে মেহনত করে 1 বছরে মানে পুরা নাদারা সম্পূর্ণ শেষ করে ফেলাইছে। এখন তার বয়স কত হইছে? 8 আর 3 11 কত হইছে? আরো জোরে হ, আরো জোরে লাগছে এখন হিফজের সবক, হিফজের সবক যখন লাগছে তার বয়স ফন্ড এ ভরি লিছে 22 পার, এলা আছে নি মনে হয় না, খালি কাল্পনিক হইতাছে, এলা আছে না কি কি দূর আছে না, মনে হয় না আমার জীবনে আমি দেখছি, আমি মরেছি বাচ্চা, তো সাথে ডং করতাম কইলাম শেষ বিলায় রে বাদ দিলে কাম কই দোস্ত। ভালো করে যুবক বন্ধুরা শুনো, আর বাবা চাচারা একটু ফিকির করবেন। সাধারণত
এখনো রমজান শরীফে বন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? রমজান শরীফে এখন সরকার কাছে বন্ধ হয় না, রমজান পুরো রমজান বন্ধ হয় না, ইয়া 25-20 তারিখের পরে বন্ধ হয়, মানে ছাত্রদের পড়া মানে ভুলে যাবে, এই জন্য হিফজের মাদ্রাসাগুলো বেশিরভাগ মাস এখন খুলে রাখা হয়, 20 তারিখের পরে আস্তে আস্তে বন্ধ দেওয়া হয়। আমার এক ভাতিজা তো আলহামদুলিল্লাহ এটা কত বড়, এটা 2 বছরেই শেষ করে গেছে, এবার উমরা আমরা কই রাইছে অত বড়। আর আমার সব পরিচয় দিয়ে যদি আপনারা একবারে খাসে ভাই দিবা, আমার আমার সাথু আছেন বুয়াত, এটা হাফিজের কাটিও হয়, আপনার ছিল শহরও আছে। দুইটা পায়ের জোড় হাত করে তোমাদের কাছে অনুরোধের সুরে বিনীতভাবে অনুরোধ করছি, লক্ষ্য করে দেখো, ওই যে 4টে সন্তান আগে বললাম ওনার, এরা বড় বড় ডিগ্রিধারী, কিন্তু ওনার যদি সরকার শুরু হয় 4টা সন্তান চারদিকে 2 পায়ের দিকে 2 জন 2 হাতের দিকে 2 জন বসে বসে যদি বলে আব্বা এত কষ্ট করে জীবনে আমাদেরকে ডিগ্রি অর্জন করাইলেন, চাকরি করাইলেন, আব্বা চলে যাইতেছেন কিছুই দিতে পারবো না, এখন কিন্তু মালাকুল মতের ফেরেশতারা রে আমাদের জীবনের যত অর্জন আছে সব তোমাদেরকে ঘুষ দিলাম বকশিশ। আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার বাবা কতদিন কত রিস্ক নিয়েছেন, আমি তো প্রতিষ্ঠিত হয়েছি, এখন 26-27 হাজার টাকা আমি জব করি আর পাই, ও মালাকুল মউতের ফেরেশতারা রে এতদিন পর্যন্ত বুঝছিলাম না, এখন বুঝছি, এখন আর উপায় নাই, এই দরদি বাবাকে নিও না রে, রাইকা যাও জীবনে তো অর্জন করবো, সব গিফট দিয়ে দিব। এই বিশ্বাস আছে বলে হুজুর আছে দেখি তো আপনাদের কাছে যাই, ইয়া ইমাম সাহেব হুজুর রে পেগাল তাবে আনি আইন একটা পানি ভরাই একটা ফু দেওয়াই এরপর একলা খতম ভরাই মাঠে না আরো জুড়ে খাও। আর আজকের আমার ওয়াজ হইল হে যুবক, শুধু ইমাম সাহেব হুজুর নিবা কেন, শুধু ইমাম সাহেব হুজুর নিয়ে দোয়া করাইবা কেন, তুমি একজন হাফিজ কোরআনের বাপ হয়ে যাও, একজন আলেমের বাপ হয়ে যাও, একজন আলেমের ভাই হয়ে যাও, একদম আলেমের চাচা হয়ে যাও, একজন হাফিজ কোরআনের চাচা হয়ে যাও, তাহলে তোমার তো মর্যাদা এইভাবে বেড়ে যাবে, ঠিক না বেঠি? আর জোরে কর, ঠিক না বেঠি? অ যুবক, অ দুষ্ট ভালো করে লক্ষ্য করে দেখো, যখন ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে খুব আদরের সাথে সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসে, আবার সময় সময় সুযোগ পাইলে যায় বাড়ির থেকে তরকারি নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, আবার আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, যে সময় যেটার দরকার সন্তানটাকে দেখতে যায়, কিন্তু রমজান শরীফে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, প্রত্যেক ঈদের আগে সন্তানটা বাহির থেকে টাকা পাঠায়, চাকরিজীবীরা বেতন ভাইয়া টাকা পাঠায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই মাসে ওই সময়ে বেতন পায় নাই, এর জন্য ঈদের টাকা দিতে পারে নাই, ঈদের টাকা দিতে পারে নাই, ওই হাফিজ কোরআন মনে করেন তার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, ওই যে বাচ্চাটা 15 বছরের বয়স, ওই বাচ্চাটা 22-23 পরে হাফিজে কোরআন হয়েছে, ওই বাচ্চাটা রমজান শরীফে মাস বন্ধ হয়ে গেছে, বাড়িতে দখল গেছে, বাড়িতে যাইয়া এখন ঈদের সময় হইছে নতুন কাপড়ের কথা, মা বাবা বুঝিয়ে বলছে ভাইরা টাকা দেয় নাই, আব্বুর কাছে টাকা নাই, ঈদের পরে টাকা দিলে তোমাকে মাদ্রাসায় যাওয়ার আগে পোশাক বানিয়ে দিব, ঈদের পরে তোমার পোশাক বানিয়ে দিব, এ সবুর করে বইরিস মাদ্রাসা তো 10 সওয়াল খোলা, মাদ্রাসা 10 সওয়াল খোলা, এখন 10 সওয়াল যখন খোলা, এখন তো 15 বছরের বয়সের বাচ্চা, এখন তো আসে খোলার তারিখে আসে না, বাবা জিজ্ঞেস করি কি রে বাবা আব্দুল্লাহ মাদ্রাসায় যাবি না, হুজুর না ফোন দিয়া বললো মাদ্রাসা খোলা হয় না যাবো না, ওখানে আমার নতুন কাপড় খুঁজলে আমার আমি নতুন কাপড় ধরে আমার যাইতাম না, আমি নতুন কাপড় বাবা বুঝে জাপানি কাপড় টরে কাপড় দামি কাপড় দিয়া তোমাকে সেট বানিয়ে দিব, বাবা চলে যাও না, এটা কথা আছে না, সুটুটারে বেশি মা যাবো করে মা বাবে যন্ত্রণা বেশি করে, এখন মুরব্বী যখন বাবা দাও বাবা দাও বাবা দাও, এ ধরো দেখতাম বুড়া খালি একটা রাগ আছে, বুড়া খালি রাগ বুঝো না,
তোর পর তখন যা যা। এখন ওই জিনিসা এখন গেছে গিয়া দরজার বড় দরজা দরজার চেয়ে তার হয়েছে খালি এখন বঙ্গি দরজি পাপের গুদাম খাইয়া এখন গেছে গিয়া এখন খান্দে এখানে মার দিল নরম করে ও যুবক বালা করি উদরে পৃথিবীত নরম দিলওয়ালা এক ব্যক্তির নাম হইল তোমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? চাইয়া ওয়াইফ পাইয়ানি কোনোদিন মারে নি দমক দেও তো তোমার জিন্দগি শেষ। জোরে কও ঠিক না বেটি? আর যদি জীবনে কোনোদিন আইতে হদিন মা হারে হয় হই মু আজ কোন ফোন তো রাখলাম মা মা কে কই চিরি বুত তোমাকে তো বলে আপনারে বললাম আপনারে বললাম আম্মা এবারে গেলি আমি আর মা দিতে দর যে মা জানতে দি কই রে আমার সুতে গাইল নাই যা আমার ভূত মা এসে যাইতো কইয়া পুত্রের লইয়া গিয়া গিয়া এখন বুড়া বেটারে খুদাম আপনি খালি বুড়া খালো খালি মানে কি করুন আমার উপরে এটা কি তা করছো পুত্রে খুশি করে নিলি জোর রাখবে খাইয়া কুজি কই দিল ইয়া ইয়া ইঞ্জা করি আইয়া গরো আইয়া বালশের তলে লেফের তলে কমলের তলে 10 টাকা 5 টাকা 20 টাকা হলটি বার করছেন কইরা 150 হইছে ওই 150 দিয়া ফন্ডে বুত দাও কি আর তোমার ভাইয়ে 20 টাকা পাঠাইলো তোমার আব্বারে দিয়া পাঠাই দিমু আর তোমার আব্বাকে হুজুর হলটে লিয়া কিতা করবা হুজুর হলটে লিয়া গিয়া খাপর কিনিয়া দিলে বাবা নিয়ে দিলে বা কইয়া মায় বুঝে বাজে আই এখন যাও আমার পুত্র নে কারে তুললে দিয়াও এখন শিবের বাজার আছে নে কথা। হ্যাঁ মনে করুন উদাহরণস্বরূপ শিবের বাজার আইসুন মুরুগে লইয়া ওই পুত্রে লাঠি হাত লইয়া আইয়া শিবের বাজার গাড়ি তুলছন গাড়ির যখন তুলিয়া দিছন তখন মুরব্বের খলজা নরম হয়েছে দিল নরম হয়েছে আরে ফুল তার কি এখন পুত্রের ভাই চাইলা আর সত্যি টপ টপ করে মানুষ এখন দি ফালি ভূষণ আর পুতে ইশারা দিয়ে খুঁজে দাও কাউকে পারি চাও পারি চাও ফুয়ায় সত্যি কি পারি স্যার বুড়া বাপ আইসুন ভাইয়া আর বাপে এখন সব থেকে ফালি ছাড়ুন যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা যায় অতক্ষণ পর্যন্ত বাপে খালি সব ফুসুন এর নাম বাপ এর নাম কিতা এ যুবক তুমি রাত বাদরি কই কোনদিন বাপের সাথে বিয়া দিব কইরো না বাপের সাথে বিয়া দিব মার সাথে বিয়া দিব কই মার বাপ এই দুই জিনিস পৃথিবীর কাউর কাছে পাওয়া যাবে না এই দুই শব্দ শুধু সে নির্ধারিত মা আর বাবার কাছে এই দরদ আর পৃথিবীর কাউর কাছে পাওয়া যাবে না। ঠিক না বেটি? গেছি কি বাপ বাড়ি গেছে 25 সাল 24 সাল রাত হঠাৎ করে বাপের অনবেদনায় ধরছে অন কন্যা আমার যখন বেদনা করে বেদনা করে কইয়া বেদনা বাড়ি গেছে সকালে খবর হইছে বেদনা বাড়ি গেছে লইয়া উসমানি দিয়েছে ডাক্তারে কয়ে কারবার শেষ লইয়া যাও কি বাসার যাও কি লইয়া গিয়া তান যদি জানে কোন তা ছায় নরম মুতা খাইতে পারে খাওয়া আর হুজুর বললেন আল্লাহ বিল্লাহ করাও প্রথম উত্তম করাও বহুত ডাক্তার আছেন নানি ইসলাম এন্ডেরা খুইয়া দে আর তালু চলে শয়তান হইলে এসে লিয়ে যাও কি লিয়ে যাও বাপের অবস্থা সে ডাক্তারে বড় পুত্র খুঁজে দিলে যে আইয়া জিগানির পরে বলে তোমার আব্বার শেষ আর বাস্তা নাই দোয়া দূর করাও এখন গেছেন কি এখন তো ভাই এটা মাদ্রাসা আবদুল্লাহ এটার তো দরকার এখন ডাইরেক্ট যদি আইয়া অন মাদ্রাসা তারে কোন বলে আইয়ো আব্বা মরি গেছো হে তো অ্যাক্সিডেন্ট করতে পারে এ ফোন করি ওই মানা দূর আমার চাপ মাস্তিনি তার কাছে বন্ধা কইলা হুজুর আমার আব্বা তো দুনিয়ার থেকে যাওয়ার পথে আমার বাইটারে পানি ফাটাই দুঃখ আর তুমি একলা ফাটাই বলা সাথে একটা ছাত্র সাথী দিয়ে ফাটাই সাথে দিয়ে ফাটাই মতনি চাই আমি চোরে কইলে আবদুল্লাহ কই আবদুল্লাহ ওদিকে আও ধরো টেকা একশো নেও বা আমার এক দরকারে তোমার বাড়ির যেইটাই ধরো ও ওরে লইয়া আব্দুর রহমান রে লইয়া বাড়ির যাও আর দরকারে পাঠাইন মতিন সে দরকারে নি কিন্তু এই সময় যদি তারে কোন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঘুরে বলেন ঠিক না ঠিক এইটি হলো উপযুক্ত শিক্ষকের পরিচয় তো টাইম টেকা দিয়া তারে ঘুরা যাও এখন আব্দুর রহমান লিয়ে বাড়িছে বাড়িয়ে ই পয়েন্ট তুমি গিয়া অনুযায়ী গেইটে দি ঢুকছি এটারে খিতা হয় হাউজিং ইনস্টিটিউট এক গেইটও গেছে গিয়া গাড়ি তুলতো তখন আব্দুল্লাহ দিকে আব্দুর রহমান বার দিন ছুটি চাইলে কটা বাদাম খাওয়ান না
খুব বুঝলাম না খিতা হইল দেখি ঠেকা উকা দেবে কিছু খুইলাম না হইলা কইলা খাম আছে ওখানে কোনটা খুইলাম না খিতা বিষয় আব্দুর রহমানক মাতিস না রে ভাই খালি একটা ফের একটা আয় আমি বড় ভাই ওয়াদা দিলাম হিফ শেষ করবে এরপরে টাইটেল দিবে এরপরে ইফতা পড়বে এরপরে তাহাসুস পড়বে এরপরে আদব পড়বে যত ফরা আছে সব পড়বে সব খরচ আমি দিব আমিও তিলাবাত করবো ঘুরি আই গেছে তুমি আমার লোক টাকা পর বানাই দিত নতুন সেট বানাই দিত আব্বা তুমি খুঁজিয়া বুঝু করি কোরআন তিলাবাত শুরু কর তখন চোখের বালি উঠার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর হইতে পারে না চোখ থেকে জোর জোর করে পানি ঝরে আর পড়তে পারে না হে দুনিয়ার বাপ তাতাওগল জানলে আমার মত 33 এর ইমাম যদি তোমার দারে বই দেখা একটা ফোঁটা পানি তোমার জন্য আসবে না কিন্তু তোমার সন্তান যদি তোমার দারে বসে তার কেউ বলতে হবে না সব পরে পানি বের হবে তাই সন্তানদেরকে সন্তান বানাও সন্তানদেরকে মানুষ বানাও ক্লাস টুর প্রাইভেট মাস্টার রে সকাল বিকাল 3000 দাও আর কোরআন যদি পড়াই দেব 200 টাকা বেতন ও বাবা সে যখন কাঁদতে থাকে আমার রব্বে করিমের রহমতের সাগরটা উত্তাল হইত